তোমারই খোঁজে, বন্ধু তোমারই খোঁজে। দর্শক সবাইকে স্বাগত আমাদের এই সাপ্তাহিক ভিন্নধর্মী আয়োজন বন্ধু তোমারই খোঁজেতে। আমি ইভান সাইড আপনাদের সাথে আছি। দর্শক, আজ আমরা একটা বিশেষ জায়গায় এসেছি এবং একজন বিশেষ মানুষের সাথে তার জীবনের বন্ধুদের কথাগুলো শোনাব। বলা হয়ে থাকে আইনের মানুষ নাকি সবার বন্ধু, এবং সেই মানুষগুলোর বন্ধু কারা, তাদের সাথে তাদের জীবনের বন্ধুত্বের সম্পর্কগুলো কেমন, সেই কথাগুলি আমরা তুলে আনব। কারণ আজ আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি তিনি একজন আইনের অধিকর্তা, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। তার সাথে আজ আমরা কথা বলবো এবং তার কাছ থেকে তার বন্ধুদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমরা আমন্ত্রণ জানাতে চাই আজকের অতিথি বেনজির আহমেদকে। প্লিজ ওয়েলকাম। ভাই কেমন আছেন? কেমন আছো? আই এম ফাইন। অ্যান্ড আসলে আমাদের এই বন্ধু তোমারই খোঁজে আয়োজনটিতে আপনাকে স্বাগত জানাই। আমরা এখানে বসি ভাইয়া। ভাইয়া, আচ্ছা ভাইয়া, এই জায়গাটা বোধ হয় পুকুর ঘাট? হ্যাঁ, আমাদের ছোটোবেলায় এটা একটি পুকুর ছিল। আচ্ছা, এবং উই হ্যাভ লট অফ গুড মেমোরিজ অ্যান্ড সুইট মেমোরিজ। এখানে আমরা বসে আছি, আমরা ছোটোবেলায় এখানে অনেক সময় কাটিয়েছি কুশল করার জন্য। এখানে দীর্ঘদিন ধরে ইয়া ছিল, তোমার ওয়াসার সাপ্লাই ছিল পানির, কিন্তু আমাদের ছোটোবেলায় লোকজন এই ওয়াসার পানি থেকে গোসল করা থেকে এই পুকুরের মধ্যে গোসল করা একটা, তো আমাদের নিজস্ব পুকুর একটা ছিল। আর বাইরেও এই শহরে একটা বিরাট পুকুর আছে, আর সেখানেও আমরা অনেক সময় গোসল করতে গিয়েছি। তারপরে এখন শহরের মধ্যে একটা লেক আছে, এটা তখন নদী ছিল, এটা নদী দুই দিকে সংযুক্ত ছিল মধুমতির সঙ্গে একদিকে, আর ওইদিকে টাকিরহাটের কাছে আরেকটা চিলে নদীর সঙ্গে ইট ওয়াজ কানেক্টেড। তো এখন নদীটা দুপাশে বাদ দিয়ে এটাকে লেকে রূপান্তর করা হয়েছে। আমরা ওই নদীতে অনেক সময় বর্ষাকালে উই ইউজ টু গো অ্যান্ড সুইম অ্যান্ড এভরিথিং। এটা ওয়াজ এ ভেরি স্মল টাউন অ্যাট দ্যাট টাইম, 70s এবং 80s এটা খুব ছোটো একটা শহর ছিল এবং সবাই সবাইকে চিনত। এখন যেরকম প্রচুর লোক বসবাস করে, শহর অনেক এক্সপানশন হয়েছে, তো হিউজিটি অনেক কিছু। তখন ইটস এ ভেরি স্মল টাউনশিপ, তারপরে লাইফ ওয়াজ ভেরি স্লো, আর তোমার সবাই সবাইকে আমরা চিনতাম। তখন বোধ হয় জীবনটা আসলে কালারফুল ছিল। কালারফুল এখন নিশ্চয়ই কালারফুল, আরও বেশি কালারফুল হয়েছে। আমি মনে করি এগুলো হচ্ছে সময়ের দাবি। আপনার বাড়ির উঠানেই আমরা আছি বলা যেতে পারে, এবং এখানে বসে কথা বলতে পেরে তো ভালো লাগছেই। আরও ভালো লাগা হয়তো কাজ করে বা নস্টালজিয়া কাজ করে যখন এই সময়ে এখানে বসে কথা বলছেন, এবং সেই পুরনো সময় আপনার ছোটোবেলায় যদি আপনাকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। যেহেতু এই আয়োজনে আমরা বন্ধুদের কথাগুলো শুনি, একটু আগে আপনি বলছিলেন যে সেই নদীতে গোসল করা, লাইনের পানি থাকলেও আমরা সেখানে গোসল করা, এখনো এখানে বসবাস করে, কেউ কেউ ঢাকায় বসবাস করে, কেউ কেউ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। যেহেতু ছোট শহর ছিল, সেহেতু সবাই সবাইকে চিনে, সিনিয়র যারা ছিল তারা চিনতে সবাইকে চিনতো, জুনিয়রদের আমরা তখনকার জুনিয়রদের চিনতাম আমরা। তো ফলে আমি মনে করি যে শুধু ফ্রেন্ডস না, অ্যাকোয়েন্টেন্সেস অনেক বেশি ছিল এখানে, এখনও যেটা আছে। তো আর আমি এখানে আবার বড়ো হয়ে টাকাকে খুব এনজয় করেছি, আমার স্কুলকে খুব এনজয় করেছি, আমার বন্ধু বান্ধবদের সঙ্গ এনজয় করেছি আমরা। আর এই এট দিস পয়েন্ট অফ টাইম আই এম মিসিং মাই প্যারেন্টস। তখন তো আসলে জমজমাট ছিল এই বাড়িটা আর কি। তো এখন যেরকম আমাদের ভাই বোনরা সব এক একজন একজন চলে গেছে, এই বাড়িতে মোস্টলি কেউ থাকে না। যখন আমরা হঠাৎ করে কেউ আসি তখন আদারওয়াইজ বাড়িটা খালি পড়ে থাকে। আপনি আপনার বন্ধুদের কথাগুলো বলছিলেন, স্কুলের কথাগুলো বলছিলেন, আমরা সেই স্কুল গ্রাউন্ডেও যাব। বাট তার আগে, স্কুলে যাবার আগে কিন্তু এক ধরনের একটা বন্ধুত্ব তৈরি হয়। অনেকেই বলেন যে সেই সময়ের বন্ধুত্বটা অন্যরকম। সেই সময়ের কোনো বন্ধুদের কি মনে তো ডেফিনেটলি পড়ে, আজ যখন কথা বলতে গিয়ে কারো কথা খুব স্পেশালি মনে পড়ছে কিনা? বা প্রাইমারি স্কুলের বন্ধুরা সব আমার বিচ্ছিন্ন, কারণ হচ্ছে আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, তার প্রফেশনাল কারণে তাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। তো আমার প্রাইমারি স্কুলটা কেটেছে বাবার সঙ্গে, তার ফলে কোনো স্কুলে আমি পড়েছি 1 মাস, কোনো স্কুলে 6 মাস, কোনো স্কুলে 1-1.5 বছর। আর তখন তো খুব ছোটো ছিলাম, সঙ্গত কারণে এই ঘোরাঘুরির কারণে প্রাইমারি স্কুলের বন্ধুদের কথা খুব একটা মনে পড়ে না। কারণ এই বন্ধুত্ব হওয়ার সময়ের আগে অনেক সময় দেখার সময় আমরা, আমার বাবা হয়তো বদলি হয়ে গেছেন বা অন্য কর্মস্থল যোগদান করেছেন। মূলত এখানে আসার পর থেকেই এই আমরা, আমার হাই স্কুলিং শুরু, এবং হাই স্কুলিং থেকেই আব্বা একসময় সিদ্ধান্ত নিলেন যে এই বেশি ঘোরাঘুরি করলে বাচ্চাদের পড়াশোনায় অসুবিধা হবে। তো যখন আমি প্রাইমারি শেষ করলাম আমরা, তখনই বাবা সিদ্ধান্ত নিলেন যে কোথাও একটা স্থির হতে হবে, তো মানে ফর আওয়ার এডুকেশন। তো পরে এখানে শহরে
আমরা স্থির হই। আমাদের গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া, এখান থেকে যেতে গাড়িতে যেতে লাগে 15-20 মিনিট লাগে। এখন ওই বাড়িতে কেউ থাকে না, কারণ ওই গাড়ি মূলত আমার বাবা মুখ করেছেন প্রায় 40 বছরের মতো এখানে। তো ওই বাড়িতে আসলে আমাদের বাড়ি হাত আছে, গ্রামের জমি জমা আছে, আমাদের কোথাও যাওয়া হয় না। যখন আপনি হাই স্কুলের কথা বলছিলেন, সেই সময় যারা বন্ধু ছিল তাদের সাথে কি এখনও আগের মতো যোগাযোগটা হয়? আমি এটা খুব কানেকশনটা রাখি আর কি, নেটওয়ার্কিংটা আমি রাখি। আচ্ছা, কারণ হচ্ছে যে আমরা যদিও পেশাগত কারণে বিভিন্ন কারণে ব্যস্ত থাকি, এন্ড অফ দ্য ডে এই সমস্ত বন্ধুদের যে ফেলোশিপ, ফ্যাটার্নিটি, এটা এন্ড অফ দ্য ডে খুবই ভ্যালুয়েবল। এবং এটা সে কারণে আমি আমার যতই কর্মব্যস্ত থাকুক না কেন, আমি আমার বন্ধুদের সময় দিই। আপনার ছোটবেলাটা কি আসলে আমরা বলতে পারি যে আপনি খুব দুরন্ত ছিলেন কিংবা লক্ষ্মী প্রকৃতি ছিলেন? না, আমার মনে হয় আমার বন্ধু বান্ধব, প্যারেন্টস, আত্মীয় স্বজন কেউ আমাকে দুরন্ত বাচ্চা হিসেবে কখনো বলেনি। আই ডোন্ট থিঙ্ক যে গেছো টাইপের বা গাছে চড়া টাইপের বা যে অফ ট্র্যাক টাইপ, অফবিট টাইপের ছোটোবেলায় আমার ছিল না। আমার মনে হয় যে আমার যতদূর মনে পড়ে, যত তখন থেকে আমার জ্ঞান এসছে আর কি, মানে মেমোরি কার্যকর। আমি মনে করি যে সিন্স দ্যাট টাইম আই ওয়াজ ভেরি ব্যালেন্সড। আচ্ছা, আমরা একটু সামনে যাই, এত সুন্দর একটা জায়গা, একটু সামনে হাঁটাহাঁটি করি, তারপর আরও অনেক কিছু আসলে আমরা এখন হাঁটছি পুকুরের পুকুরের মাঝখান থেকে, দক্ষিণে বাতাস আছে, প্রচুর মাছ ছিল এক সময়। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন প্রকার মাছ, বিভিন্ন ধরনের। তো আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন ফিরে আসলে এই পুকুরে কটা করে মাছ ধরা হতো জাল দিয়ে। আচ্ছা, তো আমরা পরে আমি আসলে হ্যাঁ আসলে আমি এটা পুকুরটা আমি বন্ধ করেছি, কারণ এটা একসময় ভাঙতে ভাঙতে মূল বাড়ির খুব কাছে চলে যাচ্ছিলো, তো সে কারণে এটা আমি বন্ধ করে দিয়েছি আমার আব্বা আম্মা মারা যাওয়ার পরে। এখন আমরা প্ল্যান করছি ওই দিকে কোথাও একটা, ওই যে যেখানে দাঁড়িয়ে আছে কিছু গরু, ওই পর্যন্ত আসলে আমাদের বাড়ির সীমানা। আচ্ছা, তো আমি এখন প্ল্যান করছি যে ওই দিকে একটা পুকুর করবো। আচ্ছা, মাছ ধরার কথা বলছি, নিজে মাছ ধরেছেন? হ্যাঁ, আই লাইক ইট। আমি কি বললে মাছ ধরতে, সেগুলো একটু জানতে চাই। বর্ষি দিয়ে মাছ ধরি আমি, এখনো ধরি এখনো। আর ছোটবেলায় তো অনেক ধরনের খেলা থাকে, ক্রিকেট, ফুটবল, তারপর আপনাদের সময় নিঃসন্দেহে ডাঙ্গুলি কিংবা হাডুডু এরকম খেলাগুলো? হাডুডু খেলেছি, ডাঙ্গুলিও খেলেছি, ফুটবল খেলেছি, বাট আই ওয়াজ নট এ ভেরি গুড ফুটবল প্লেয়ার। বন্ধুবান্ধবদের মধ্যে ফুটবল নিয়ে চমক সৃষ্টি করার মতো প্লেয়ার আমি কখনো ছিলাম না, বাট একটু খেলাধুলো করেছি। তো ওই সময়ের কোনো বন্ধুকে এখন কি আমি পার্টিকুলারলি কোনো বন্ধুর নাম বলতে চাই না, কারণ আসলে তাতে করে অন্য বন্ধুদের হেয় প্রতিপন্ন করা হবে। আমরা স্কুলের যে তাদের সঙ্গে পড়েছি প্রত্যেকে আমার খুব ভালো বন্ধু, আর আমি আমার তাদের সঙ্গে যে আমার সম্পর্কগুলো ছোটোবেলায় ছিল, তারা আমাকে যে পরিমাণ ট্রাস্ট করেছে, কেয়ার করেছে, শেয়ার করেছে, ভ্যালু করেছে ফ্রেন্ডশিপের, সেগুলোকে আমি অবশ্যই রেসপেক্ট করি এবং আমার কাছে তাদের প্রত্যেকে ইম্পর্টেন্ট। বন্ধুদের নাম না বললে কি হবে? বন্ধু তো বন্ধু, রাইট, সবাই আসলে ভিতরেই থেকে যায়, সেটা আমরা বলতে পারি। আর তবে একটা কিছু বিষয় তো আমি একটু জানতে চাই, সেটা এই যে আপনি বললেন যে আমি নিজেই মেনটেন করি তাদের সাথে কমিউনিকেশন করাটা, কথা বলাটা, বন্ধুত্ব কি এরকম আসলে মেনটেন করার বিষয় নাকি যদি গ্যাপ পড়ে যায় বন্ধুত্বটা ভাটা পড়ে? এটা অবশ্যই আমি মনে করি যে প্রক্সিমিটি, তারপরে হচ্ছে কমিউনিকেশন, হিউম্যান কমিউনিকেশন ইজ এ ভেরি ক্রিটিক্যাল থিং। আর 50 বছর পরে দেখা হলো বন্ধুর সঙ্গে, বন্ধুই আছি আমরা, যেখানে আমরা ছিলাম সেখান থেকেই পিক আপ করা, এগুলো আমরা বলতে পারি, কিন্তু আসলে সময় বাহতা নদী অনেক কিছু পরিবর্তন করে দিয়ে যায়। নদী কূল ভাঙে, এপার গড়ে, ওপার ভাঙে এবং গতিপথ পরিবর্তন করে। সো কমিউনিকেশন বন্ধুত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ মেবি দ্যাট আমার একজন বন্ধু যার সঙ্গে আমার 30 বছর দেখা হয় না, 30 বছর হয়তো সে আমার ভালো বন্ধু ছিল আগে, পরে দেখা হলে ভালো বন্ধু হিসেবে কিন্তু ওয়েলকাম করব, কিন্তু দেখা যাবে 30 বছরে মনোজগতের ক্ষেত্রে অনেক পরিবর্তন দুই প্রান্তেই এসছে, ফলে দেখা যাবে যে আগের মতো সুর তোলানো বন্ধুত্বের যে অর্কেস্ট্রেশন, এটা তখন একটা পর্যায়ে ইউ উইল ডিসকভার ইটস ভেরি ডিফিকাল্ট। আর যদি কমিউনিকেশন থাকে তাহলে বোঝাপড়াটা, বন্ধুত্ব সে এক ধরনের বোঝাপড়া, বোঝাপড়াটা তখন ইট কন্টিনিউস। সে কারণে আমি যেটা করি, যেহেতু আমি একটা বিজি চাকরি করি, আবার অনেক সময় বিভিন্ন কারণে অনেক সময় বন্ধু আমাকে পায় না, তো সে কারণে আমার পক্ষ থেকেই আমি চেষ্টা করি, আর বিভিন্নভাবে আমি এটাও আমার প্রয়াস থাকে যাতে করে খুঁজে যেন আমাকে পেতে ব্যর্থ না হয় আর কি। সেই জায়গাটা আপনি নিজেই আসলে তৈরি করে রাখেন যে আমার বন্ধুরা যেন আমাকে সহজে অ্যাভেল করতে পারে। শুধু বন্ধু না, আমি মনে করি যারা আমার পরিচিত, হ্যাঁ, তাদেরকেও আমি চেষ্টা করি অ্যাক্সেস দেওয়ার জন্য, বন্ধু হোক বা আত্মীয় স্বজন হোক। আমরা তো মানুষকে হেল্প করার জন্যই এই সরকারি এই পদগুলো তৈরি করেছে, আমি তো প্রত্যেকেই আমরা চেষ্টা করছি হেল্প করার জন্য।
যদি আমার বন্ধু বন্ধু হয়, আত্মীয় স্বজন হয়, পরিচিত হয়, কাছের মানুষ হয়, জানাশোনা লোক হয়, সেটা যদি ন্যায্য এবং ন্যায়সম্মত হয়, সেটা যদি আইনসম্মত হয়, লফুল হয়, তাকে উপকার করতে তো কোনো সমস্যা নেই। আমরা একটু আপনার স্কুলের দিকেও যেতে চাই, অন্যান্য দিকে বসে একটু কথা বলব। আমাদের একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফর্ম করেছি, স্কুলটা প্রায় 140 বছরের পুরানো এবং এই স্কুল মূলত জাতির পিতার স্মৃতি বিজড়িত, কারণ উনিও এই স্কুলের সঙ্গে জড়িত ছিলেন অ্যাজ এ স্টুডেন্ট। আমি তো মনে করি যে এটা আমার একটা অহংকারের বিষয় যে যেখানে জাতির পিতা কিছুদিন ছাত্র হিসাবে অধ্যয়ন করেছেন সেই স্কুলে আমার পড়াশোনা করেছে, আমি যদি নিজেকে ধন্য মনে করি। অবশ্যই আমরা সেই স্কুলের কথা আসলে আরো বেশি করে বলবো, সেই স্কুল কম্পাউন্ডে বসে যদি বলি। আমরা একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করেছি, আমি সেখানে জড়িত আছি। ইভেন 1962 সালে SSC পাস করেছে, তাদেরকে আমরা পেয়েছি। একজনকে পেয়েছি যিনি 1961 সালে এই স্কুল থেকে SSC পাস করে ভারতে মাইগ্রেট করেছিলেন এবং সেখানে তিনি 3 বার বিধানসভার সভ্য, মানে MP হয়েছে আর কি। সেই ভদ্রলোককে আমরা পেয়েছি এখানে। চলুন আমরা তাহলে স্কুল কম্পাউন্ডে। ওকে ফাইন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি গোপালগঞ্জ শহরের শেখ মনি স্টেডিয়ামে আছি। এখানে আসবার পিছনে একটা কারণ আছে, কারণ আজ যিনি আমাদের অতিথি বেনজির আহমেদ, তার বন্ধুদের সাথে তিনি এখানেই কিন্তু একটা বড় সময় কাটিয়েছেন, এই মাঠেই তিনি খেলেছেন, এখনও অবশ্য খেলা চলছে। এবং আমার সাথে তার স্কুল জীবনের দুজন বন্ধু আছেন, তাদের কাছ থেকে তার সম্পর্কে আমরা আসলে কিছু কথা শুনতে চাই, আপনাদেরকে সেই কথাগুলো শেয়ার করতে চাই। দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজেতে। থ্যাংক ইউ। কেমন আছেন আপনারা? ভালো আছি। যে আজকে যিনি আমাদের একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, সেই মানুষটিকে সবসময় আমরা কঠিন কঠিন কথা বলতে দেখি কিংবা অনেক বড় দায়িত্ব নিয়ে তাকে থাকতে হয়, কিন্তু সেই মানুষটার ছোটোবেলার বন্ধু আপনারা, সেই সময়টা আপনাদের স্মৃতিতে কেমন, তার সম্পর্কে আপনাদের স্মৃতিটা এখন যদি আমাদেরকে শেয়ার করেন। আসলে বেনজির ও ছোটোকাল থেকেই খুব নরম, ভদ্র এবং চুপচাপ ছিল, এবং আমরা যতজন বন্ধু বান্ধব ছিলাম আমরা একসাথেই খেলাধুলা করতাম, একসাথেই চলতাম, এবং ওকে আমরা তখন মিন্টু বলে ডাকতাম, এবং স্টুডেন্টও ভালো এবং স্যারদের কাছেও খুব প্রিয় ছিল। আমি একটু আপনার কাছে শুনতে চাই, এই মাঠে যেহেতু আপনারা খেলেছেন, সেই সময় কোনো মজার ঘটনা কি এখন মনে পড়ে, মানে বন্ধুদেরকে নিয়ে এরকম কোনো মজা? আমরা খুব বেশি মজা করতাম বন্ধুদের নিয়ে। তো বেনজিরের সবচেয়ে একটা বড় গুণ যেটা ছিল আমাদের ভিতরে সেটা হয়তো ছিল না, সে খুব টাইম মেনটেন করে স্কুলে ঢুকতো, স্কুল থেকে বাসায় ঢুকতো, বাসার থেকে মাঠে আসতো, ঠিক আজানের আগে বাসায় পৌঁছাই। তো আমরা তার পিছনে পড়ে যাইতাম, আমরা তাকে বহু ফলো করার চেষ্টা করছি কিন্তু পারিনি। তিনি অনেক ভালো ফুটবল খেলতেন, রাইট? ও আপনার ব্যাডমিন্টন এবং ফুটবল খুব ভালো খেলতেন। আচ্ছা, অনেক ধন্যবাদ দুজনের সাথে আমরা অনেক কথা বললাম। আমরা আপনাদের প্রতিও আমাদের শুভকামনা আছে, আপনারাও অনেক বেশি ভালো থাকুন সেই প্রত্যাশা আমরা কামনা করি। আমরা আজকের অতিথি বেনজির আহমেদ, তার আরও বন্ধুদের সাথে আপনাদের কথা বলাতে চাই, তাদের কাছ থেকে তার আরও অনেক কিছুই আসলে আমরা শুনতে চাই। তবে একটা মজার ইনফরমেশন আমি দিই, আমার পিছনে যে খেলাটি আপনারা দেখছেন, তারা কিন্তু বলতে পারি যে প্রাক্তন খেলোয়াড় বা আজকের অতিথির তার সমবয়সী বা কিংবা তার থেকেও সিনিয়র যারা আছেন তারাই কিন্তু মাঠে আজ আবার খেলছেন। আর এই মুহূর্তে আরও দুজন বন্ধুকে আমরা পেয়েছি আজকের অতিথির, তাদের সাথে কথাগুলো বলতে চাই। দুজনকেই স্বাগত এবং শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে। আচ্ছা, আমিও একই কথা যেমন তাদের কাছ থেকে জেনেছি আপনাদের কাছ থেকে একই কথা শুনতে চাই, তবে একটু ভিন্ন রকম। আজকে আমরা শুধু বন্ধুদেরকেই পেয়েছি কিন্তু আপনাদের তো অনেক বান্ধবীরাও ছিল, এটা তো হয়। এবং আজকের যিনি অতিথি তারও তো ডেফিনেটলি সেরকম বন্ধুরা পাশাপাশি বান্ধবীরাও ছিলেন, সব যদি আমরা সবাইকেই বন্ধু বলি, এরকম কি কোনো মজার ঘটনা আছে, কোনো মজার স্মৃতি কি মনে পড়ে তাকে ঘিরে? আসলে স্কুল জীবন এবং ইউনিভার্সিটি জীবন যখন আমরা পার করেছি, সবার জীবনেই কিছু কিছু এই জাতীয় ঘটনা থাকবেই। আর ব্যক্তিগতভাবে আমার বন্ধু যতটুকু জানি সে নিজেকে একটু গুটিয়ে রাখতে পছন্দ করতো, সে খুব স্মার্টলি চলতো, বলতে পারেন আমাদের পেটের কথা বের করতে চাইতো কিন্তু নিজেরটা কোনো ফ্লাশ করতো না। ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই যে স্কুল জীবনে সে পড়াশোনাটাকে খুব বেশি গুরুত্ব দিত, এবং স্কুলের যে পাঠ্য বইয়ের বাইরে যে আমরা যেটাকে বলি, আমরা ওই সময় আউটার বই বলতাম, লাইব্রেরি বই,
আমাদের এই স্টেডিয়ামের পাশেই আমাদের একটি প্রাচীনতম লাইব্রেরি আছে, নজরুল পাবলিক লাইব্রেরি। এই লাইব্রেরিতে আমরা রেগুলার আসতাম, বেনজিরও আসতো। এবং আমরা এখানে একটি নিয়ম ছিল যে সন্ধ্যা 7টার সময় হলে স্যার আমাদের, যিনি লাইব্রেরিয়ান ছিলেন, উনি আমাদের স্কুলের শিক্ষক, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মঈনুদ্দিন স্যার, উনি আমাদেরকে বের করে দিতেন। আমরা বিশেষ করে বেনজির, আমি সহ আমরা কয়েকজন পড়তে পড়তে এমন সময় যত সন্ধ্যা হয়ে যেত, শেষ পর্যন্ত আমরা দুজনই থাকতাম। এরকম অনেক ঘটনা আছে আমার, আমাদের দুজনকে স্যার বলতো এখন তোমরা বেরো। তো আমি যতদূর জানি বেনজিরের এই নজরুল পাবলিক লাইব্রেরিতে প্রায় 4,500-এর বেশি বই আছে, সব বইগুলোই তার পড়া আছে। আরেকটা ব্যাপার কি একটু আমাদের বলবেন যে আপনাদের বন্ধুটি এত বড় একটি দায়িত্বে আছেন, এবং আমাদের দেশের অনেক বড় শুধু দায়িত্ব না, তার ভিতরে কিন্তু তাকে অনেক নানান ধরনের কাজ করতে হয়, যার ফলে যেটা হয় অনেক সময় আপনাদের সাথে ওইভাবে সময়টা কিন্তু দেয়া হয় না, বা কিছুটা হলেও তিনি একটা নিয়মতান্ত্রিক জীবনের মাঝখানে থাকেন বলে অনেক সময় সেরকম সময়টা দেওয়া হয় না। এই জন্য কি আপনাদের কোনো ধরনের মান অভিমান বা বন্ধুত্বে কি ভাটা পড়ার ব্যাপারটা এরকমটা কখনো হয়েছে বা হয়? আসলে বন্ধুত্বটা বাল্যকালে ছোটোবেলা থেকে, ব্যক্তিগতভাবে আমরা মনে করি সে অনেক দায়িত্বপূর্ণ পদে আছেন, আর যার যত বেশি দায়িত্ব সে তত বেশি ব্যস্ত। তারপরেও আমরা, আমাদের সাথে সপ্তাহে 2-4 বার হাই হ্যালো হয়। আমরা কিছু নিকটতম বন্ধু আছি, বিশেষ করে যারা তাদের ক্লাসমেট, এবং গোপালগঞ্জের বন্ধুদের সাথে তার প্রাণের টান, এবং এ ব্যাপারে আমরা কোনো তার ভিতরে কোনো গ্যাপ ফিল করি না, পরিবর্তনও বোধ কোনো দিন করিনি। অ্যাকচুয়ালি দিস ইজ ফ্রেন্ডশিপ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকেই আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের সবার প্রতি আমাদের শুভকামনা। তো দর্শক, এটা যদি একটা স্টিল ছবি হতো বুঝতেই পারতেন সব থেকে সুসময়ের ছবি। এবং আজকের যিনি আমাদের অতিথি বেনজির আহমেদ, তার সব বন্ধুদেরকে নিয়ে আমরা এখন একই সাথে দাঁড়ানো আছি। ভাইয়া কেমন লাগছে? এখানে সব বন্ধুরা নাই অবশ্য, আমি বলবো যে বন্ধুদের একাংশ এখানে আছে, এবং সবচেয়ে ভালো হতো যে সেই ছোটবেলার যে ফ্রেমটা আছে যদি সেই ফ্রেমে একত্র করা যেত আর কি। এনিওয়ে, তো এখন আমরা আমাদের সেই বিশাল যে বন্ধু চক্র বা গোষ্ঠী, তারা অনেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে নাই, তাদেরকে আমরা মিস করি। বাট যারা সঙ্গে আছে, অল দি টাইম উই সেলিব্রেট আওয়ার ফ্রেন্ডশিপ। সবার কাছ থেকে একটা কথা শুনতে চাই, বন্ধু হিসেবে এই মানুষটি কেমন? আমরা পিছনে বলছিলাম যে আপনাদের সমবয়সী অনেকেই খেলছেন, হয়তো এখানেও আপনাদের অনেক বন্ধুরা খেলছেন। ভাইয়াকে স্পেশালি বলতে চাই, এখনো কি মানে খেলতে ইচ্ছে করে বা এরকম? ইচ্ছে করে, বাট সুযোগ হয় না, সময় হয় না, তারপরে এটা অপরচুনিটি ইজ ভেরি ডিফিকাল্ট আর কি। আপনার কাছ থেকে যদি একটু শুনি যে এই আপনার বন্ধুটি সম্পর্কে যদি আপনাকে কোনো স্মৃতিচারণ করতে বলি। বন্ধু আমার বেনজি, একবার মরতে গেছিলাম আমরা ছোটবেলার। আমি একটু গল্প বলি, ছোটবেলা মানে ইউনিভার্সিটি পড়ে, হ্যাঁ, ঢাকা থেকে একটা ডাটসন চেরি গাড়িতে আমরা সব আমার বন্ধুর ভাইয়ের বিয়েতে আসছি। ও আমাদের বললো, দোস্ত রাত্রেবেলা যাত্রা দেখবো। রাত 12টার দিকে যাত্রার ইয়েতে ঢুকলাম, ঢোকার পরে রাত্রে যাত্রা দেখে আসার পরে 5:30টার সময় গেটের কাছে এসে বলতেছে এক বন্ধু, দোস্ত আজকে কিন্তু 5:50-টার মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে। আমাকে, আমি এই মাত্র আসলাম, ঘুমাই নেই, টায়ার্ড, বরিশাল থেকে আসলাম। কয়ে না দোস্ত, যেতেই হবে। আমরা বেনজির সহ 6 জন এক গাড়িতে, ডাটসন চেরি টু ডোরের গাড়ি, 6 জন এক গাড়িতে স্টার্ট করলাম। গাড়ি চালাচ্ছি, ড্রাউজি, ঘুম আসতেছে, তারপরে চালাচ্ছি, সবাই ঘুমাচ্ছে, যাচ্ছি। যাওয়ার পরে ট্যাকেরহাট নামে একটা জায়গা আছে, ওটা ক্রস করলাম। ক্রস করার পর আমি খুব ড্রাউজি, দেখতেছি না। আমি গাড়ি চালাতে হঠাৎ করে ডান দিকের দিক চলে যাচ্ছি আর কি, একদম ন্যারো ইয়ে রোড, রোড দিকে ব্রিক্স সলিংয়ের মধ্যে আসলাম। এর মধ্যে দিগনগর যে জায়গাটা, ওর কাছে নদীর মধ্যে, এর মধ্যে আমার বন্ধু হঠাৎ করে চিৎকার, কখন আমি হঠাৎ করে ব্রেকে অটোমেটিক সাডেন আমার পা চলে আসলো ডানালি। ওই দিনই আমাদের হয়তো 6 জন সলিল সময়িত হতো। ইট ওয়াজ এ ডাটসন কার, ভেরি স্মল কার, এবং 2 দরজার গাড়ি। যদি পানিতে ডুবতো আমরা কেউ বেরোতে পারতাম না। তো গাড়িতে ধরে মূলত 4 জন ছিলাম, হচ্ছে আসলে 7 জন ছিলাম, আমি সহ 7 জন, মানে কি 7 জন। তার মানে কি আওয়ার ফ্রেন্ডশিপ ওয়াজ লাইক দ্যাট, থেকে 4 জনের গাড়িতে আমরা ওই যাচ্ছিলাম 7 জন, উই আর অল সেলিব্রেটিং, মেকিং ফান। হ্যাঁ, তারপরে বিকজ দে এই আবার আমাদের যে বন্ধুর ভাইয়ের বিয়ে, সে এই এর বড় ভাইয়ের বিয়ে, আমাদের কথা হয়েছে রাইট। তো এখন এই সারা রাত আমরা বরিশাল থেকে আসছি, কষ্ট করে সারা রাত যাত্রা দেখার পরে যখন ভোরবেলায় আমরা রওনা করছি, তখন কিন্তু আসলে প্রিভিয়াস 36 আওয়ার্স কোনো কারণে রেস্ট নাই, ঘুম নাই। ভাগ্যিস সেই ঘটনাটা ঘটেনি, সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি কারো কাছ থেকে একটা
বিষয়ে একটু জানতে চাই, সেটা হচ্ছে বন্ধুটি সম্পর্কে সবার তো খুব ভালো ভালো কথা, ডেফিনেটলি সেটা তিনি ডিজার্ভ করেন। তারপরও বন্ধুর কোনো একটা নেগেটিভ দিক তো থাকে, যে হয়তো তার এই জিনিসটা ঠিক করা উচিত কিংবা এই জিনিসটা ভালো হওয়া উচিত, একটা বন্ধুর কাজ কিন্তু সেটা বলে দেয়। কেউ কি আমাকে এরকম কোনো কিছু শেয়ার করবেন? এনিবডি প্লিজ। সামটাইমস ইজ ভেরি মুডি, ওকে, ভেরি ক্লোজ, হঠাৎ করে অফ হয়ে গেল। আরে আচ্ছা, কি ব্যাপার, এত এত ক্লোজলি কথা বলতেছি, নাই আউট, তখন কি করবো, ভাই জায়গা, এটা কি সমর্থন আছে আর কারো 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 কাছে? আরেকটা কথা বলতে পারি, হ্যাঁ, যে তার অনেক বড় পোস্ট হোল্ড করতেছে, আমরা অনেক সুবিধা সুবিধা নিতে চাই, তো সে দেয় না। আমি ভাইয়াকে যুক্তি খণ্ডানোর একটা সুযোগ বলেন বা সময় বলেন সেটা দিতে চাই, এই দুটো অভিযোগের ক্ষেত্রে আপনার কি মনে? মানুষ তো, হিউম্যান বিইং ইজ নট পারফেক্ট, কারণ আমরা তো সুপার হিউম্যান কেউ না, অ্যাঞ্জেল না আমাদের, আমরা সবারই যেহেতু স্বাভাবিক রক্তে মাংসের মানুষ, আমাদের মধ্যে ত্রুটি থাকবেই, ত্রুটিবিহীন মানুষ তো খুঁজে পাওয়া যাবে না, এক্সেপ্ট মহামানব বা কিছু একটা, আমাকে মহামানব নই। সো এই যে অবজারভেশন, ডেফিনেটলি আমি এটা পজিটিভভাবেই নেই এবং অবশ্যই নেবো, পজিটিভভাবে নেবো। আর আমার যে বন্ধু বললেন যে সুযোগ নিতে চায় দেই না, সেটা তো আমি মনে করি ভালো জিনিস। যে কথাটা আমি একটু আপনাকে অন্যভাবে বলতে চাই ভাইয়া, সেটা হচ্ছে ধরা যাক আপনাকে বন্ধুবিহীন করে দেওয়া হলো, বা আমি একটু অন্যভাবে যদি বলি, একজন মানুষকে আসলে বন্ধু ছাড়া তার জীবন চালাতে পারে কিনা? এটাই দু রকম উত্তর আছে, যদি কেউ সেইন্ট হয় তাহলে তো সে বোধ হয় রাইট, সে নিজনে যাবে, ধ্যান সাধনা করবে, এরকম হিমালয়ে কিন্তু এখনও সাধু আছে যারা 20-25 বছর ধরে গুহার মধ্যে সাধনা করছে, ঠিক আছে না? বড় বড় অনেক দার্শনিক আছে যারা ভালোবাসেন ভাবতে, পড়তে ভালোবাসেন, তাদের কাছে কিন্তু মানুষ গেলেই বিরক্তিকর, কারণ তার ভাবার জগতে, চিন্তার জগতে তার বিচ্ছেদ তৈরি হয়, বিক্ষিপ্ত তৈরি হয়, পড়ার জগতে তার সমস্যা তৈরি হয়। এই গ্রুপ অফ পিপল ইজ ডিফারেন্ট। আর আমরা হচ্ছে, আমি মনে করি যে আমাদের কাছ থেকে বন্ধুবিহীন মানে হচ্ছে আমরা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সমাজ থেকে, জীবন থেকে, সবকিছু থেকে এলিনেট হয়ে যাওয়া। সবাইকে আসলে ধন্যবাদ, বা এই বন্ধুত্ব দেখে একটা অন্যরকম আবহ কিন্তু এখন যারা দেখছে, আমি সবসময় বলি যে আমাদের প্রজন্ম বা আরও নতুন প্রজন্ম যারা আছে, একটা অন্যরকম আবেশ তাদের মাঝখানে কাজ করে। আমি একটা কথা, সবাই এগ্রি হবেন, ভাইয়া অনেক ভালো আবৃত্তি করেন নিঃসন্দেহে সবাই জানেন, এবং তিনি অনেক ভালো গান করেন, এটাও কিন্তু আমরা সবাই জানি, এবং প্রিয় দর্শক আপনারাও নিশ্চয়ই এটা জানেন। আমরা কি সেই সুযোগটা তো আজকে কোনোভাবেই ছাড়তে চাই না, সব বন্ধুদেরকে পেয়েছি, ইনফ্যাক্ট সবার কাছেই সম্মিলিতভাবে যদি আমরা সেই একটু পুরোনো দিনে ফিরে যাই, এরকম কোনো গান কি আমরা একসাথে শুনতে পারি সবার কাছে? তার আগে আমাকে যেটা করতে হবে, আমাকে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে, আমি একটুখানি বিদায় নিয়ে এসে তারপর আমরা কিন্তু গান শুনবো। প্রিয় দর্শক, বন্ধুত্ব হলো ওটাই, একটা গাড়িতে যে গাড়িটিতে 4 জন মানুষ ধরে সেখানে 7 জন এটে যাওয়া, এবং তার মাঝ থেকে কোনো একজন যিনি আসলে অনেক বেশি কনশাস থাকেন এবং ঠিক বিপদের আগ মুহূর্তে তিনি মনে করিয়ে দেন বিপদ কিন্তু হতে পারে, ফাইনালি বিপদ হয় না, এটাই হলো বন্ধু এবং এটাই হলো বন্ধুত্ব। বন্ধুদের সাথে থাকুন, বুঝতেই পারছেন পিছনে গানের আয়োজন চলছে, আমি একটু সেইখানেই ফিরে যেতে চাই। তোমাতে বিশ্বময়ে, তোমাতে বিশ্বময়ে আচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে।